এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে গেলে যা হতে পারে আওয়ামী লীগের। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান অস্ট্রেলিয়ার। ভাগবাটোয়ার নির্বাচনে নৌকা জিততে প্রশাসন লাগবে বললেন ভিপি নূর। বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হল মেজর হাফিজকে। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে থাকবে কি থাকবে না তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যদিও জাতীয় পার্টি এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি, বরং তারা এখন পর্যন্ত বলেছে যে তারা নির্বাচনে থাকবে। তবে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, যে কোনো দলে নির্বাচনে থাকা না থাকা রাজনৈতিক দলের সাংবিধানিক সিদ্ধান্ত, তারা সবকিছু বিচার বিবেচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু আজকে আবার তিনি অন্য কথা বলছেন। তিনি বলেন, জাতীয় পার্টি সরে যাওয়ার জন্য নির্বাচনে আসেনি, বরং যেহেতু এবার নির্বাচনে বিএনপি আসেনি, সেই ভোট পাবো বলে আশা করে আমরা নির্বাচনে এসেছি। ভোটাররা আস্থা রাখতে পারে এমন পরিবেশ হলে এবার আমরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছি। অর্থাৎ এটা সুস্পষ্ট যে জাতীয় পার্টি নির্বাচনে থাকা না থাকা নিয়ে এখনও দ্বিধার মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত জাতীয় পার্টি যদি নির্বাচনে না থাকে, তাহলে বাংলাদেশের প্রধান চারটি রাজনৈতিক দলের তিনটি নির্বাচন থেকে দূরে থাকবে। বিএনপি ইতিমধ্যে বলেছে যে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না এবং এই নির্বাচন প্রতিহত করার জন্য তারা আন্দোলন করছে। জামাতে ইসলামের নিবন্ধন নেই, আর এই নিবন্ধন না থাকার কারণে দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ দলীয়ভাবে অনিবন্ধিত রাজনৈতিক দলে থাকা না থাকা সাথে নির্বাচনে গ্রহণযোগ্যতার কোনো প্রশ্ন নেই। জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল, রাজনীতির মাঠে সংখ্যারূপাতে তারা তৃতীয় প্রধান শক্তি হিসেবে বিবেচিত। সেই হিসেবে জাতীয় পার্টি নির্বাচনে থাকা গুরুত্বপূর্ণ। সরকারের যে নির্বাচনী কৌশল ছিল, সেই কৌশলে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং সারা দেশে যদি স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যাধিক্যতা থাকে, তাহলে এই নির্বাচনে কোনো ধরনের গ্রহণযোগ্যতার সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু জাতীয় পার্টি যদি নির্বাচন থেকে সরে যায়, তাহলে এই নির্বাচনের তাৎপর্য কি হবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলাপ আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা এ নিয়ে দুই ভাগে বিভক্ত। অনেকে মনে করছে যে এখন নির্বাচন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন জমিয়ে দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের কারণে দেশব্যাপী নির্বাচনে আমেজ তৈরি হয়েছে। জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাওয়ার পিছনে এটি একটি প্রধান কারণ। তারা মনে করছে, যদি স্বতন্ত্র প্রার্থীদেরকে আওয়ামী লীগ বসিয়ে না দেয়, যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত, সেক্ষেত্রে জাতীয় পার্টি সারাদেশে ভরডুবি ঘটবে। কারণ স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কাজ করবেন, এতে করে জাতীয় পার্টির তিন চারটি আসন ছাড়া জিতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে জাতীয় পার্টি মনে করছে, অসম্মানজনক পরাজয় থেকে নির্বাচন থেকে সরে গিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। এই বিবেচনা থেকে তারা নির্বাচন থেকে নিজেদের গুটিয়ে রাখতে পারে। তবে জাতীয় পার্টি নির্বাচনে থাকা না থাকার সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচনের সম্পর্ক নেই বলে মনে করছেন কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক। তারা মনে করছে, শেষ পর্যন্ত যদি নির্বাচনে 40-50% ভোটার উপস্থিত হয়, তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে বিবেচিত হবে এবং গ্রহণযোগ্যতার সংকট হবে না। কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক এই মতের সঙ্গে একমত নন। তারা মনে করে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় একটি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলে অংশগ্রহণ করা উচিত এবং তাদের মধ্যে প্রতিযোগিতাই হল গণতন্ত্রের আসল সৌন্দর্য। শেষ পর্যন্ত যদি জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তাহলে এটি একতরফা নির্বাচন হবে এবং আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়ে পরিণত হবে। এরকম নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। সেক্ষেত্রে হয়তো সরকার সাংবিধানিক ধারার জন্য একটি নির্বাচন করবে, কিন্তু এরপর তাকে আবার রাজনৈতিক আলাপ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে আরেকটি নির্বাচনের পথে হাঁটতে হবে। তবে বিভিন্ন মহল মনে করছে, জাতীয় পার্টি ছাড়া বহু দল, রাজনৈতিক দল যেমন তৃণমূল, বিএনপি, বিএনএম নির্বাচনে অংশগ্রহণ করছে। কাজেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলে শেষ বিচারে তাদেরই ক্ষতি হবে সরকারের চেয়ে। কারণ নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে তাদের অস্তিত্ব রেখেছিল। নির্বাচনে না গেলে জাতীয় পার্টি অস্তিত্বহীন হয়ে পড়তে পারে। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হওয়ার উপর অব্যাহতভাবে আহ্বান জানাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট ব্যাপক সহিংসতা ও বিপুল সংখ্যায় বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মোহাম্মদ মসলিউদ্দিন আরিফের এক ইমেল বার্তার জবাবে এসব কথা বলেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পিনিং ওনের পক্ষে ইমেলে জবাব দেন বাংলাদেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপ সেকশনের পরিচালক জেমা হেইন্স। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মন্ত্রণালয়ে মেইল পাঠান আরিফ। এ জবাবে জেমা হেইন্স লিখেছেন, আমাদের আগের অবস্থান সম্পর্কে আপনি হয়তো অবহিত থাকবেন। গণতন্ত্রের মৌলিক ভিত্তি হিসেবে মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আমরা অব্যাহতভাবে আহ্বান জানাই। আরও বিস্তৃতভাবে বলা যায়, ঢাকা, ক্যানবেরা এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে মানবাধিকারের ইস্যুগুলো নিয়মিতভাবে তুলে ধরেছে অস্ট্রেলিয়া সরকার। আপনি হয়তো দেখে থাকবেন, ঢাকায় আমাদের হাইকমিশনার 30 অক্টোবর এবং 10 ডিসেম্বর অন্য কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে। তাতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। যারা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং সবার সমতাকে সুরক্ষিত রাখতে এবং তা এগিয়ে নিতে কাজ করেন, তাদের সঙ্গে আমাদের সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসের সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সরকার ও সরকারি দলের লোকজন আজ নিজেরাই ভাগবাঁটোয়ারা শুরু করেছে। এমন দামি নির্বাচনেও নৌকার প্রার্থীকে জিততে প্রশাসনের সহায়তা লাগবে। এবারও নৌকাকে ডিসি, ইউনো, ওসি জিতিয়ে দিবে। নৌকা ছাড়া বাকিদের তো কোনো পাত্তা নেই। লাঙ্গন নৌকায় উঠতে চায়, অন্যরাও নৌকায় উঠতে চায়। মঙ্গলবার রাজধানী পল্টন মোড়ে অবরোধ সমর্থনে মিছিল শেষে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, এই নৌকার তলা আজ ফুটো হয়ে গেছে, এই ফুটো নৌকায় চড়ে গন্তব্য যাওয়া যাবে না। অনেকে এ নিয়ে বিনিয়ে বলছে, বিএনপি সহ বিরোধীরা নির্বাচনে অংশ নিয়ে সংসদে থেকেও প্রতিবাদ জানাতে পারত। 2018 সালে গণভবনে বিরোধী দলের নেতাদের ডেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি জাতির পিতার কন্যা, আমার উপর আস্থা রাখেন, আমি একটি ভালো নির্বাচন দিব। 2018 সালে দলীয় সরকারের অধীনে একটি ভালো নির্বাচন করলে আজকের এই সংকট তৈরি হতো না। বিরোধী দল প্রধানমন্ত্রীকে আশ্বাস করেছিল, প্রধানমন্ত্রী তার বাবার নামে শপথ করে বিশ্বাস ভঙ্গ করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, এই নির্বাচনে গেলে 2018 সালে যা হয়েছে তাই হতো। ডাক্তার সাবেক এভিপি বলেন, কারাগারে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর যে অমানবিক অত্যাচার নির্যাতন করা হচ্ছে, ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের সঙ্গে সেরকম করা হয় কিনা সন্দেহ আছে। দল ত্যাগে রাজনীতি করতে চাপ দেওয়া হচ্ছে, তাও দল ত্যাগ করাতে বা নির্বাচনে নিতে পারেনি। এ সময় রাশেদ খান বলেন, দেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, আন্দোলনকে থামানোর জন্য সরকার নানা ষড়যন্ত্র করছে, তাদের এজেন্ট দিয়ে বাস ট্র্যাকে আগুন দিচ্ছে, সামনে নাকি আমাদের মাঠে নামতে দিবে না, কিন্তু যতই নিপীড়ন করুক আমরা রাজপথ ছাড়ব না। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিনকে ফেরত পাঠানো হয়েছে। চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে যেতে চাইলে মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে তাকে যেতে বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি। মেজর হাফিজের বরাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসার জন্য দুপুরে দিল্লি যাওয়ার কথা ছিল মেজর হাফিজের। বুধবার দিল্লির ফর্টিস হাসপাতালে তার অস্ত্রোপচারের তারিখ ছিল, কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।